Assalamualaikum warahmatullahi wabarakatuh. Future পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদেরকে মলদোভা এবং মলদোভার ওয়ার্ক পারমিট নিয়ে বিভিন্ন রকম সুসংবাদ দিয়ে এই ভিডিওতে আলোচনা করব। সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, মলদোভা নিয়ে আমরা ইতিমধ্যে কাজকর্ম শুরু করেছি। মলদোভার সফলতা আমাদের কাছে ইতিমধ্যে চলে আসছে। মলদোভার বেশ কয়েকটি পারমিট আমাদের হাতে রয়েছে ইনশাআল্লাহ। এই পারমিট গুলো আমরা গত পরশু দিন হাতে পেয়েছি এবং এই পারমিটে যারা যারা আছে এদের নাম আমরা আরেকটি ভিডিওতে আমার ছোট ভাই ইমাম গাজালি সোহাগ এটি জানিয়ে দিয়েছে আপনাদের কাদের কাদের পারমিট এসেছে। এরপরেও আমাদের অনেকগুলো পারমিট আগামী আর 15-20 দিনের মধ্যে আরো অনেকগুলো পারমিট মলদোভা থেকে ইস্যু হবে। মলদোভার ভিসার জন্য আপনাকে বাংলাদেশের বাইরে কোথাও যেতে হবে না। বাংলাদেশেও মলদোভার এমবাসি নেই, ইন্ডিয়াতেও মলদোভার এমবাসি নেই। তাহলে কিভাবে ভিসাটি ক্রসিং করা হচ্ছে, ভিসা স্টিকারই বা কিভাবে পাওয়া যাচ্ছে? মলদোভার জন্য কোনো ভিসা স্টিকার লাগানো ভিসা এখন আর বাংলাদেশিদের নিতে হবে না। আপনি ইলেকট্রনিক ভিসা ই ভিসার মাধ্যমে মলদোভা গমন করতে পারবেন। মলদোভা যখন ওয়ার্ক পারমিটটি ইস্যু হয়ে যায়, এই ওয়ার্ক পারমিটটি ইস্যু হওয়ার পর এটি ইমিগ্রেশন থেকে একটি ওয়েবসাইট নাম্বার আছে, এদের ই ভিসা পোর্টাল রয়েছে মলদোভার জন্য। ই ভিসা পোর্টালে আপনি যথাযথ ফি প্রদানের মাধ্যমে, ক্রেডিট কার্ডের মাধ্যমে এটি ফি দিয়ে আপনি মলদোভার ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন নিজেও করতে পারবেন বা মলদোভার যে প্রসেসিং অফিস রয়েছে তারাও এটি প্রসেসিং করে ই ভিসা সহ আমাদের কাছে পাঠিয়ে দেয়। এবং ই ভিসা আসার পর আপনি ম্যানপাওয়ার ক্লিয়ারেন্স করে বাংলাদেশ থেকে ফ্লাইট করে আপনি মলদোভায় পৌঁছে যেতে পারবেন। মলদোভার ভিসা পাওয়ার জন্য বর্তমান সময়ে আপনার 2-3 মাসের মধ্যে পুরো প্রক্রিয়া কমপ্লিট করে আপনি ফ্লাইট করতে পারবেন। এর প্রমাণস্বরূপ আমাদের হাতে এই ডকুমেন্টস গুলো রয়েছে। এখানে অনেকগুলো পারমিট আছে। এই পারমিট গুলো আজকে আমরা অনেককে পারমিট বিতরণ করছি এবং যারা পারমিট পেয়েছে এরা মাত্র 1 মাসের ব্যবধানে পারমিট গুলো আমাদের হাতে চলে এসেছে। এখন আমরা আশা করছি আগামী 26 তারিখে এদের প্রত্যেকের ভিসা আমরা হাতে পেয়ে যাব। ঈদের কয়েকদিন আগে আমরা এগুলো পাবো এবং ঈদের আমরা ধরে নিয়েছি ঈদের 10-12 দিন পরে এদের প্রত্যেকের ফ্লাইট দিয়ে দিব ইনশাল্লাহ। মলদোভাতে আমরা সফল হয়েছি, কাজকর্ম আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। এবার যারা পারমিট পেয়েছেন এদের প্রত্যেকেই একটি তারকা মানের হোটেলে কাজ পেয়েছেন, হাউসকিপিং হিসাবে কাজ করার জন্য অফার পেয়েছেন এবং প্রত্যেকের স্যালারি এখানে উল্লেখ রয়েছে 500 ইউরো সমপরিমাণ। 500 ইউরোতে বাংলাদেশি টাকায় 50,000 টাকারও বেশি হয় এবং এর সাথে থাকা এবং খাবার ব্যবস্থা সম্পূর্ণরূপে ফ্রি পাওয়া যায়। মলদোভাতে আমরা পূর্ববর্তী অনেক ভিডিওতে বলেছি আপনি বাংলাদেশি টাকায় 30-35 হাজার টাকা বা সর্বোচ্চ 40 হাজার টাকা বেতন পাবেন। কিন্তু এই ক্যান্ডিডেটদের ভাগ্য সুপ্রসন্ন ছিল, তারা একটি তারকা মানের হোটেলে হাউসকিপিং এ কাজ করার সুযোগ পেয়েছেন এবং তারা 500 ইউরোর সমপরিমাণ স্যালারি পাবেন বাংলাদেশি টাকায়, এটি 50-60 হাজার টাকার মধ্যে এবং থাকা খাওয়া। আমরা মলদোভাতে এত পরিমাণ স্যালারি আশা করতে পারিনি এবং এরকম সুযোগ সুবিধা, এরকম ভালো জায়গায় চাকরি হবে সেটাও আশা করিনি। ধরে নিয়েছিলাম কোনো একটি ফ্যাক্টরি থেকে তাদের অফার হবে, কিন্তু মলদোভার যে অফিস রয়েছে আমাদের কাউন্টার পার্ট রিপ্রেজেন্টেটিভ আছেন, উনি আমাদেরকে এই প্রথম অবস্থায় ভালো কিছু সুযোগ সুবিধা দিয়ে মলদোভার ভিসাটি দিচ্ছেন, যে কারণে আমরা তাকে অত্যন্ত ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই। ফিউচারের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক অভিনন্দন, কংগ্রেচুলেশন। এবং আমাদের ক্যান্ডিডেটও অনেক বেশি খুশি, আজকে বিল্লাল হোসেন আমাদের কাছে এসেছিলেন, ওনার পারমিটটি উনি নিয়ে গেছেন, পারমিটের পেমেন্টও করে গেছেন। আপনারা যারা পরবর্তী আরও আছেন, সাদ্দামুল হক, এছাড়া প্রিয়া এবং এর সাথে আরেকজন রয়েছেন শাহিন, তো শাহিন প্রত্যেকেই আমি অনুরোধ করবো আপনারা অতি দ্রুত সময়ে আপনাদের পেমেন্টগুলো ক্লিয়ার করুন।
এবং পেমেন্টগুলো ক্লিয়ার করার পরে আমি সেটি কোম্পানিতে পরিশোধ করব এবং কোম্পানি আমাদেরকে অতি দ্রুত সময়ে ইলেকট্রনিক ভিসাটি প্রদান করে দিবে ইনশাআল্লাহ। যারা মলদোভা যেতে চান তাদের পাসপোর্ট ছবি এবং পুলিশ কারে এর সাথে একটি বায়োডাটা জমা দিবেন, আমরা 30 দিনের মধ্যে আপনার মলদোভার ওয়ার্ক পারমিট আপনাকে এনে দিব এবং পরবর্তী 2-2.5 মাসের প্রক্রিয়ায় আপনি সম্পূর্ণরূপে ভিসা লাভ করে ম্যানপাওয়ার ক্লিয়ারেন্স করে মলদোভায় পৌঁছে যেতে পারবেন ফ্লাইট করে ইনশাআল্লাহ। আমরা এই ব্যাপারে শতভাগ সহযোগিতা করব। পূর্বের অনেক ভিডিওতে আমরা বলেছিলাম মলদোভাতে আমরা কাউন্টারপার্ট যে রিপ্রেজেন্টেটিভ আছেন তার সঙ্গে কোলাবোরেশনের ফিউচার হলের একটি অফিস মলদোভাতে স্থাপিত হবে, এর জন্য আমাদের পুরো প্রক্রিয়া কমপ্লিট আছে। আমরা অতি সত্বর এটি বাস্তবায়ন করব এবং এই বছরের মধ্যে আমরা মলদোভাতে 1000 লোকেরও বেশি কর্মসংস্থান করতে পারবো ইনশাআল্লাহ। যারা বিভিন্ন দেশে যাওয়ার জন্য দীর্ঘসূত্রিতায় অপেক্ষায় আছেন তারা ওইসব দেশ বাদ দিয়ে সরাসরি মলদোভায় আপনি 3 মাসের প্রক্রিয়ায় পৌঁছে যেতে পারবেন। মলদোভা যাওয়ার পরে মলদোভা থেকে আপনি বৈধভাবে সেঞ্জেনের বিভিন্ন কান্ট্রিতে ওয়ার্ক পারমিট ভিসা বা ভিজিট ভিসা করে আপনি সেঞ্জেন মুক্ত দেশগুলোতেও মলদোভা থেকে যেতে পারবেন। এ ব্যাপারে আমরা পুরোপুরি আপনাকে সহযোগিতা করব। মলদোভা পৌঁছানোর পরে আপনি যখন 1 বছরের রেসিডেন্সি কার্ড পেয়ে যাবেন, টিআরসি কার্ড পেয়ে যাবেন, টিআরসি কার্ড পাওয়ার পর আপনি মলদোভা চিসিনো থেকে অ্যাপ্লাই করে সেঞ্জেনের ভিসা লাভ করতে পারবেন। সকলের উজ্জ্বল ভবিষ্যৎ এবং ওয়ার্ক পারমিটের আগমন এইসব সুসংবাদ নিয়ে আজকের ভিডিও মলদোভা সম্পর্কে এখানেই শেষ করছি। যারা ভিডিওর সঙ্গে ছিলেন ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না, ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।